নমস্কার বন্ধুরা, মুনস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাজার থেকে আজ একটু পনির এনেছি, তাই ভাবলাম এই পনিরের একটি নিরামিষ রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করি। এখানে প্রায় 700 গ্রাম মতন পনির আছে। প্রথমে পনিরটাকে আমি ভালো করে টুকরো করে নেব। এখানে আমি একটু ছোট পনির টুকরো করছি, আপনারা চাইলে বেশ বড় বড় করেও টুকরো করতে পারেন। এই পনিরটা আমি বাজার থেকে আনিয়েছি, কিন্তু এটা বাড়িতেও তৈরি করা যায়। আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান, আমি অন্য একটি ভিডিওতে বাড়িতে কিভাবে পনির তৈরি করা যায় তার পদ্ধতি শেয়ার করব। পনিরগুলো আমার টুকরো করা হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট করে কিউবের মতন করে পনির টুকরো করে নিয়েছি। এবারে এটা আমি একটা পাশে ঢাকা দিয়ে রেখে দেব, আর পনির তৈরি করার মশলাটা তৈরি করে নেব। এই নিরামিষ পদ্ধতিতে পনির তৈরি করার জন্য যে সমস্ত মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো হলো একটা গোটা পাকা টমেটো, 2 চামচ মতন পোস্ত, কিছুটা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আমি নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন, 1টা বড় আদার টুকরো, আর তার সাথে প্রায় 3 চামচ মতন চারমগজ। চারমগজটা একটু বেশি ব্যবহার করলে গ্রেভিটা বেশ গাঢ় হয়। আদার খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি টমেটোটা ভালো করে টুকরো করে নেব। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আপনারা যদি চান তাহলে একটা জায়গায় 2টো টমেটো ব্যবহার করতে পারেন। আদার খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়ে এটা টুকরো করে নিচ্ছি। আদা কখনোই না ধুয়ে টুকরো করবেন না, তাহলে এটা বেশ বালি বালি হয়ে যায়। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব আর ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার এটা আমি এক পাশে রেখে দেব আর ফোড়ন দেওয়ার গোটা মশলাগুলো তৈরি করে নেব। এতে ফোড়ন দেওয়ার জন্য আমি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1টু জায়ত্রী, 2টো লবঙ্গ, 1টা ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টো স্টার অ্যানিস, 2 টুকরো দারচিনি এবং 1টা বড় এলাচ নিয়েছি। কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 4 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 চামচ মতন সাদা জিরে। এবারে বাকি গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং প্রায় 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেব। একটু পরে দেখবেন এর থেকে বেশ ভালো একটা গন্ধ বের হচ্ছে। এই সময় এর মধ্যে আমি আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নিই। এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, তাতে মশলাটা কষাতে আমার সুবিধা হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনি মাঝে দিয়ে রাখবেন বা মাঝারি দিয়ে রাখবেন।
গ্যাসের ফ্লেম যদি এই সময় হাইতে থাকে তাহলে কিন্তু তলার থেকে লেগে যাবে। একটু জল দিয়ে দিলাম। এবারে আরো প্রায় এক মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ মতন লবণ, 1 চামচ মতন হলুদ, 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, প্রায় 3 থেকে 4 চামচ মতন জল। এবারে এই পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখনো মিডিয়ামেই আছে, মশলাটা বেশ ভালো কষে এসেছে। মশলা কষানো ভালো হয়েছে কিনা কি করে বুঝবেন? কড়াই থেকে যখন মশলাটা খুব ভালোভাবে উঠে আসবে, তলায় লেগে যাবে না আর এরকম তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝে যাবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা পনির ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে একটু ভেজেও নিতে পারেন, তবে এই রেসিপিতে কাঁচা পনিরটাই বেশি ভালো লাগে। মশলার সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, এই কারণে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাতে পনিরের সাথে মশলাটা মেশাতে বেশ সুবিধে হবে। এইভাবে প্রায় 1 মিনিট মতন পনিরের সাথে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এই সময় গ্যাস ফ্লেমটাকে বেশি হাইতে দেবেন না, তাহলে তলা থেকে পুড়ে উঠবে আর মশলার জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। কিসের সাথে খাবেন সেই বুঝেই জলটা দেবেন। আমি এখানে একটু কম জল ব্যবহার করছি। জলটা এবারে একটু ফুটতে শুরু করেছে। ভালো করে ফুটে উঠলেই এটাকে আমি একটু চাপা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবো। বেশ ফুটে উঠেছে। পনির যেহেতু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, এই কারণে মিডিয়াম হাইতে দিয়ে রাখলেই হবে। পনিরটা প্রায় হয়ে এসেছে। এই সময় খুব সাবধানে নাড়াবেন, যেহেতু পনির গরম হয়ে গেছে তাই এই মুহূর্তে পনিরগুলো খুবই নরম অবস্থায় আছে। বেশি জোরে নাড়ালে কিন্তু পনির একেবারেই ঘেঁটে যাবে আর টুকরো টুকরো হয়ে যাবে। আর একটু ভালো করে ফুটিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা এখন একেবারেই হাইতে আছে। জলটা আমি আরো শুকিয়ে নেব যাতে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে আসে। দেখুন জলটা বেশ শুকিয়ে এসেছে আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে এসেছে।
এই সময় আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, তাহলে এর গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু বেশ ভালো হয়। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে তাই না? যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।